12 বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত প্রধান বিচারপতির দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবিতে হাইকোর্ট ঘেরাও শিক্ষার্থীদের আইনজীবীদের বিক্ষোভ ভারতে বসে শেখ হাসিনা ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে অভিযোগ রুহুল কবির রিজভীর বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার আহ্বান 7 মার্চ ও 15 আগস্ট সহ জাতীয় আর্ট দিবস বাতিলের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের শিগগিরই পরিপত্র জারি সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না ডিম সময় লাগবে বলছেন পাইকারি ব্যবসায়ীরা উৎপাদক থেকে ভোক্তার কাছে আসতে দাম বেড়ে যায় কয়েক গুণ দেখছিলেন টাউনসিমেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত 12 বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া বিচারপতিদের দুপুরের মধ্যে অপসারণের আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিচারপতিদের পদত্যাগ দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা একই দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা রিপোর্ট করছেন তামিমুর রশিদ দলবাজ বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচিতে যোগ দিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ সময় ফ্যাসিবাদের দোসর বিচারপতিদের পদত্যাগের দাবি জানান তারা পরে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের অভিযোগ ফ্যাসিস্টদের প্রেতাত্মারা এখনও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে হাইকোর্ট বিভাগের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী আইনজীবী সমাজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে অবস্থান নিয়ে আইনজীবীরা বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারী আইনজীবীরা বলছেন রাষ্ট্রের ভঙ্গুর অবস্থার জন্য দলবাজ ও দুর্নীতিবাজ বিচারপতিরাও দায়ী আওয়ামী ফ্যাসিস্টদের দোসর বিচারপতিরা পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা ফ্যাসিস্টদের যারা দোসর আছে তাদেরকে বিতাড়িত করা ছাড়া ছাত্র জনতার যে বিপ্লব সেই বিপ্লবের কাঙ্ক্ষিত প্রত্যাশা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ন্যায় বিচার আইনের শাসন মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না বৈষম্যহীন বাংলাদেশের যে আমাদের স্বপ্ন রাষ্ট্র সংস্কারের যে অংশ এই সব শপথবদ্ধ বিচারপতিদের কিন্তু এই অঙ্গনে থাকার কোনো অধিকার নাই যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতা নিরসনের জন্য একমাত্র উপায় কিন্তু আসলে রিভিউ টু ড্র করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে যাওয়া এদিকে দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে 12 বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানালেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এদিকে এই কর্মসূচি ঘিরে বুধবার সকাল থেকে হাইকোর্ট সহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে তাইমুর রশিদ বাংলা ভিশন ঢাকা দর্শক এই মুহূর্তে হাইকোর্টে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার এস এম ফয়েজ সরাসরি কথা বলছি তার সঙ্গে ফয়েজ শুনতে পাচ্ছেন ফয়েজ আপনি আমাদের জানাবেন হাইকোর্টে এখনকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন হাইকোর্টের পরিস্থিতি বলতে এরই মধ্যেই 12 বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এর আগে তাদেরকে চায়ের দাওয়াত দেওয়া হয়েছিল তারা চায়ের আমন্ত্রণ পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে যেমনটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি বাংলা বিশ্ববিদ্যালয়ের দর্শকদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে একদম হাইকোর্ট প্রাঙ্গণে এখনো মিছিল চলছে বিক্ষোভ সমাবেশ চলছে মুহুর্মুহু স্লোগান চলছে তারা বলছেন অলিক আমলে যে নিয়োগ পাওয়া দলীয় বিবেচনায় যে বিচারপতিরা নিয়োগ পেয়েছেন তারা তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে নানা দুর্নীতি রয়েছে তাই অবস্থানে নিতে হবে বলে তারা বারবার স্লোগান দিয়েছেন এবং যে ছাত্র জনতার যে আন্দোলনের যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সারজিদ আলম তারা হাইকোর্ট প্রাঙ্গণে আসেন দুপুর একটার দিকে এর আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সেখানেই তারা
একেবারেই জড়ো হয়েছিলেন, তারা মহামরু স্লোগান দিয়েছিলেন, এখনো স্লোগান চলছে। তারা দুপুর দুটোর মধ্যে যে বিচারপতির বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে দুপুর দুটোর মধ্যে অপসারণ করতে হবে এমন একটি আলটিমেটাম দিয়েছিল, সেই আলটিমেটামের মধ্যেই কিন্তু 12 জনকে এর মধ্যে ছুটিতে পাঠিয়েছেন। আর এছাড়া অন্য কোনো বিচারপতির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ বা কোনো অনিয়ম থাকে সেই লিস্ট তারা দিবেন এবং তারা তাদের নাম ঠিকানা সবকিছু দিবেন, তাদেরকে অপসারণ করতে হবে বলে তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই বিচারপতিদেরকে একেবারে বাধ্যতামূলক অবসরে না পাঠানো হবে, বাধ্যতামূলক তাদেরকে হাইকোর্ট থেকে বিদায় না করা হবে, তাদেরকে একেবারে আইন অঙ্গন থেকে বিদায় না করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে, তাদের এই বিক্ষোভ সমাবেশ চলবে। তারা বারবারই বলছেন যে শেখ হাসিনার আমলে যেসব বিচারপতিরা নিয়োগ পেয়েছেন তারা নানা দুর্নীতি নানা অনিয়মের সাথে জড়িত, তাদের কারণে এই বিচার বিভাগের যে বিচার মানুষ যে ন্যায় বিচার পাওয়ার কথা বলে সেই ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে এমন অভিযোগ করছেন সমন্বয়করা সারজিদ আলম এবং হাসনাত আবদুল্লাহ। তারা বারবারই অভিযোগ করেছেন এবং মহামহ স্লোগান দিচ্ছেন, আমরা আপনাদেরকে একেবারে বাংলা ভিশনের দর্শকদেরকে আমরা সেই সমন্বয়কদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তারা যে হাইকোর্ট প্রাঙ্গণে অর্থাৎ অ্যানেক্স ভবনের সামনে যেই তারা জড়ো হয়েছেন এবং সেখানে তারা বসে পড়েছেন, বসে তারা সেখানে আলটিমেটাম দিচ্ছেন, তারা তাদের নানা বিষয়গুলো তুলে ধরছেন এবং স্লোগানে তারা বারবার বলছেন যে ফ্যাসিস্ট হাসিনা এবং স্বৈরাচার হাসিনা যেন কোনোভাবেই বাংলাদেশের মধ্যে যেন আসতে না পারে সেই বিষয়ে তারা সচেতন রয়েছেন এবং যারা এই বিচার আদালতে যারা বারবার স্লোগান দিয়েছেন যে শেখ হাসিনা সরকার বারবার দরকার সেসব আইনজীবীদেরকে চিহ্নিত করে একেবারে আইনের আওতা আনারও তারা দাবি জানিয়েছেন, এখন তারা যেন আইন অঙ্গনে অর্থাৎ তারা যেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট অথবা নিম্ন আদালতে কোনোভাবে যেন কোনো ধরনের সহিংসতা না বিপ্লবের কথা বলছেন, তারা সেটার সাথে জড়িত এমনটাও কিন্তু বলছেন যে সমন্বয়করা। দর্শক আমরা আপনাদেরকে একেবারে বাংলা ভিশনের আমরা সে বিষয়টি একেবারে এনএস ভবনের সামনে থেকে হাইকোর্টের যে বিচারপতি থেকে অপসারণ হবে সেটাই বিরুদ্ধে তবে বিচারপতি ফয়েজ আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বসে নেই, ভয়ঙ্কর রকমের ষড়যন্ত্র করছেন তিনি, একজন ঘাতককে ভারত আশ্রয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি করতে রাজধানীর গোড়ানে নবাবী মোড় টেম্পু স্ট্যান্ড এলাকায় জনসাধারণের মধ্যে লেফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী। এ সময় তিনি বলেন জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে শক্ত অবস্থান নিতে হবে, চক্রান্ত ষড়যন্ত্র চলছে, জনগণকে সঙ্গে নিয়ে সব চক্রান্ত মোকাবেলা করতে হবে বলেন। হিন্দু সম্প্রদায়ের পূজা শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে, মুসলমানরা পাহারা দিয়েছে অথচ মাস্টার প্ল্যানের অংশ হিসেবে দিল্লি থেকে বিবৃতি দেওয়া হয়েছে, প্রতিবেশী দেশটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব করায়ত্ত করে রাখতে চেয়েছিল, বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এখনও ভারতে বসেই করা হচ্ছে, সীমান্তে বাংলাদেশিদের হত্যার পরেও ভারতের কোনো বিবৃতি নেই, নেই কোনো অনুশোচনাও। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা সতর্ক থাকুন, ভয়ঙ্কর ভয়ঙ্কর ষড়যন্ত্র চক্রান্ত হবে। শেখ হাসিনা বসে নেই, যিনি ভিডিওতে ভাইরাল হয়েছে তার বক্তব্য যে আমি বাংলাদেশের কাছেই আছি, গোপালগঞ্জে যদি কেউ কিছু করতে আসে তাহলে তার হাত পুড়িয়ে দাও, তার মধ্যে কিন্তু শান্তির কথা নেই, স্বস্তির কথা নেই। তিনি যে এত শিশু বাচ্চা কিশোর হত্যা করলেন তার জন্য তার কোনো অনুশোচনা নেই, তিনি বরং লেলিয়ে দিচ্ছেন, এখনো তার দখলদারিত্বের মনোভাব। বন্ধুরা আমার, এই ধরনের একজন ঘাতক মহিলাকে আশ্রয় দিয়েছেন। এবার 7 মার্চ এবং 15 আগস্ট সহ জাতীয় আর্ট দিবস বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বুধবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয় ঐতিহাসিক 7 মার্চ, 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস এবং জাতীয় শিশু দিবস, 5 আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, 8 আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী, 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী এবং জাতীয় শোক দিবস, 18 অক্টোবর শেখ হাসিনার ছোট
সভায় শেখ রাসেল দিবস, 4 নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং 12 ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস বাতিল হচ্ছে। শিগগিরই এসব দিবস বাতিল করে পরিপত্র জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনা করে উপদেষ্টা পরিষদ এসব জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে আসতে 4-5 হাত বদল হয় ডিমের, এতে দাম বেড়ে যায় কয়েক গুণ, ফলে সরকার নির্ধারিত দামে ডিম কেনা অসম্ভব হয়ে যায় ভোক্তার। কয়েক সপ্তাহ ধরেই যার খেসারত গুনতে হচ্ছে নিম্ন এবং মধ্যবিত্তের জন্য। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে দাম কমাতে উৎপাদক এবং ভোক্তার মধ্যে রাখা হবে মাত্র একটি মাধ্যম, যা কার্যকরে মাঠে থাকবে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। লালবাগের পোস্তাগলির এই হোটেলটিতে আগে সারাদিন দুই খাঁচি ডিম বিক্রি হলেও এখন তা নেমে এসেছে অর্ধেকে। বিক্রেতাদের পাশাপাশি ভোক্তা পর্যায়েও আছে ডিমের দাম বৃদ্ধির প্রভাব। আগে আসলে 12 টাকা পিস ডিম, বাজার নিলে 15 টাকা রাখতো, আর বাজার নিলে 20 টাকা রাখে, হলে পর ডিম খাই না, পরোটা আর ভাজি খেয়ে লাই, এক গ্লাস পানি খেয়ে লাই, শেষ গেলে আমার ইনকাম কম। এখন ডিমের দাম বেড়েছে, আগের মতন খাইতে চায় না। আগে আমরা দুই খাঁচা বসতাম, এখন আমরা এক খাঁচা বেশি। হোটেলটির ঠিক পাশের মুদি দোকানে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 15 টাকায়। তার যুক্তি, তিনি পাইকারি পর্যায় থেকে কিনেছেন 14 টাকা 20 পয়সায়, অথচ সরকার নির্ধারিত দাম 11 টাকা 87 পয়সা। ভাই আমার 14 টাকা 20 পয়সা কিনে আমি 15 টাকা বেচতে হয় প্রতি পিস, আমার 8 আনা লাভ করতে হয়, নাহলে তো আমি ফসাইতে পারি না। আরও দিয়ে বলে যে 11 টাকা 1 পয়সা বাংলাদেশের রেট, আর এখানে এসে দিয়ে 60 টাকা রেট, 15 টাকা পরে তো কীভাবে আমরা চলবো? এটা তো মনে করেন যদি গুড়াচ্ছে দাম কমে তাহলে এরা দাম কমাইবো, আর গুড়াচ্ছে যদি দাম না কমে তাহলে এটা আর কমাইতে পারবো না। গরিবের আমিষখ্যাত এই ডিমের দাম কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না। খুচরা থেকে পাইকারি, পাইকারি থেকে আড়তদার, আড়তদার থেকে ডিলার পর্যায়ের ব্যবসায়ীদের একটাই দাবি, প্রতি পিস ডিমে সামান্যই লাভ করছেন তারা। অথচ উৎপাদন পর্যায় থেকে ভোক্তা পর্যায়ে প্রতি পিস ডিমের অতিরিক্ত দাম বেড়ে যাচ্ছে 4-5 টাকা। এর সমাধান কোথায় জানেন না কেউই। 1250 টাকা কেনা বর্ষে আমরা পাইকারি পর্যায়ে যারা দোকানে নিয়ে বিক্রি করে তাদের জন্য 12 টাকা 70 পয়সা করে আজকে বিক্রি করছি। সবই মেমো লেখা আসলে একদম স্বাভাবিক, সামান্য লাভই আমরা মাল সারি। মাছ মাংস খাইতে না, ডিম দাম ভাত খাইতে দাম, কারণ ডিমের দাম বেড়ে যাওয়া আমরা না খেয়ে মরতে পার, করার কিছু নেই আমাদের। ডিমের দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকারি বিভিন্ন সংস্থা, বাজারে তাদের সরব উপস্থিতি থাকলেও মিলছে না সরকার নির্ধারিত দামে। হাত বদলের খেলার কথা স্বীকার করেছে সংস্থাগুলো, এটি বন্ধে এখন থেকে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত তাদের। তিনটা স্তর থাকতেছে, উৎপাদনকারী, পাইকারি এবং খুচরা, এই তিনটা পর্যায়ে আমরা মনিটরিং জোরদার করব এবং আমরা আশা করতেছি যে যৌক্তিক মূল্যটা নির্ধারণ করা হয়েছে সেই মূল্যে ভোক্তা পর্যায়ে ডিম পৌঁছাবে। সরকারি তথ্য মতে 2023-24 অর্থ বছরে ডিমের চাহিদা 1809 কোটি 60 লাখ পিস হলেও উৎপাদন হয়েছে 2374 কোটি 37 লাখ পিস। তবুও কেন দাম বাগে আনা যাচ্ছে না, এমন প্রশ্ন সব মহলের। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে টানা দুদিন পর রাজধানীর বাজারে ডিমের সরবরাহ বাড়তে শুরু করেছে, তবে সরকার নির্ধারিত দামে এখনই ডিম কিনতে পারবে না নগরবাসী। পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন সরকারের বেঁধে দেওয়ার দামে ডিম বিক্রি করতে সময় লাগবে। উৎপাদকরা নামমাত্র দাম কমিয়েছে, খুচরো পর্যায়ে ডজনে 15-18 টাকা দাম কমবে ডিমের। রিপোর্ট করছেন ফারুকবাবু। ভোক্তা অধিদপ্তরের ভয় কাটিয়ে আবারও জমে উঠেছে ডিমের বাজার। রাজধানীর তেজগাঁওয়ে ডিমের পাইকারি আড়তে গত দুই দিন পর আসতে শুরু করেছে গাড়ি। সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি করতে না চাওয়ার অজুহাতে কয়েকদিন গোপনে থেকেই ব্যবসা করেন পাইকারি ডিম বিক্রেতারা। মঙ্গলবার ভোক্তা অধিদপ্তরের সাথে ডিম উৎপাদক ও পাইকারি বিক্রেতাদের বৈঠকের পর জমজমাট হচ্ছে ডিম বাজার। উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যায়ে ডিম 5 বার হাত বদল হয়। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে কর্পোরেট ব্যবসায়ী ও খামারিরা সরাসরি পাইকারিদের ডিম সরবরাহ করবেন। সরকার নির্ধারিত দামে উৎপাদন পর্যায়ে প্রতিটি ডিম 10.58, পাইকারি 11.01 ও খুচরা 11.87 বিক্রি হবে। যদিও গত বেশ কিছুদিন ধরে 40 টাকা বেশিতে ডিম কিনতে হচ্ছে ক্রেতাকে। রাজধানীর তেজগাঁয়ে দৈনিক 14-15 লাখ ডিম আসে। এছাড়া খিলগাঁও, মিরপুর, নীলক্ষেত, উত্তরা ও কাপ্তান বাজারে ডিমের আলাদা আড়ত রয়েছে, তবে ডিমের দাম নির্ধারণ হয় তেজগাঁও থেকে।
পাইকারি ব্যবসায়ীদের দাবি, উৎপাদক পর্যায় থেকে একাধিক হাত ঘুরে আড়তে অতিরিক্ত দামে ডিম আসে, যা এক রাতেই পরিবর্তন হবে না। মোকাম যেটাকে বলে, সেখানে ওনারা এটা ইমপ্লিমেন্ট করবে, আর সেটার ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানেন যে তারা বিভিন্ন প্রকার পদক্ষেপ নিচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা আশা করি ওইটা যদি ওখানে ইমপ্লিমেন্ট হয় তাহলে আমরা 10.97 টাকা এনে এখানে 11 টাকা এটা পাইকারি পর্যায়ে আমরা এটা বিক্রি করতে পারবো। সরকার যেটা দিতেছে মনে করেন এই রেটে আজকে আমরা বেচতে পারতেছি না মনে করেন? ভোক্তা অধিকার যদি আমরা যে মোকামতে ডিম কিনে আনি ওইখানতে যদি তারা সঠিকভাবে অভিযান দেয় বা সঠিকভাবে দিক নির্দেশনা দিয়ে থাকে তাহলে আমরা সরকারি রেটে ডিম খাওয়াতে পারবো। যেখানে আসলে আমরা 1300 টাকা বিক্রি হয়েছে খামারে, সেখানে আস্তে আস্তে তো পর্যায়ক্রমে কমতে কমতে 1220-30-40 এরকম আইসা পড়ছে, আরও কিছু কমে যাবে ইনশাল্লাহ। এদিকে পাইকারি বাজারে ডিম কিনতে আসা খুচরা বিক্রেতারা জানান, 12.50 টাকা থেকে 80 পয়সা একটি ডিম কিনতে হচ্ছে। এর সাথে পরিবহন ও শ্রমিকের মজুরি যুক্ত হলে আগের থেকে ডিমের দামে খুব বেশি পার্থক্য হবে না। 4 দিন আগে যখন আমরা ডিমটা নেই তখন লাস্ট ছিল 14 টাকা পাইকারি, আজকে আমরা ফোন দিয়ে আসলাম বলে 50-60 পয়সা হয়তো বা কমবে আর কি। মানে ওখানকার পাইকার সে আগে টেস্টগেটের জেনে তারপর আমাদেরকে রেট দেয়, এরকম ভাবেই চলে, টেস্টগেটের উপর সম্পূর্ণ বাংলাদেশ নির্ভর করে আর কি। আমরা এখানে যদি মনে করেন যে এই 12-13-14 টাকা কিনে আমরা এখানে 13-14 টাকার উপরে বেচতে হবে। সরকারি হিসাবে 2023-24 অর্থ বছরে প্রায় 2375 কোটি পিস ডিম উৎপাদন হয়েছে। দেশে দৈনিক ডিমের চাহিদা প্রায় 4.5 কোটি, আর ঢাকায় 1 কোটি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব গ্রামের সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। বারো বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত প্রধান বিচারপতির। দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবিতে হাইকোর্ট ঘেরাও শিক্ষার্থীদের, আইনজীবীদের বিক্ষোভ। ভারতে বসে শেখ হাসিনা ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে, অভিযোগ রুহুল কবির রিজভীর, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার আহ্বান। 7 মার্চ ও 15 আগস্ট সহ জাতীয় 8 দিবস বাতিলের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের, শিগগিরই পরিপত্র জারি। সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না ডিম, সময় লাগবে বলছেন পাইকারি ব্যবসায়ীরা, উৎপাদক থেকে ভোক্তার কাছে আসতে দাম বেড়ে যায় কয়েক গুণ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshnews এ সাবস্ক্রাইব করুন, youtube.com/bangladeshnews এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।